এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি দিচ্ছে রাজন সহ তিন আসামি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ রাব্বি। এই কিছু সময় আগে, এক থেকে দুই মিনিটের আগে, এই মাত্র এই সমস্ত প্রক্রিয়া শেষে রাজনকে এই সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দুর রহমানের আদালত থেকে নিয়ে যাওয়া হলো জেল কারাগারে, এবং তিনি সহ যে তিন আসামি রাজন, আইনুল এবং রনি, এই তিনজন তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, ছাত্রাবাসের সামনে মাঠে গাড়ির মধ্যে এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ধর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে আজকে তিনজন সহ গতকালকে তিনজনের ছয়জনই দায় স্বীকার করেছে সেই ধর্ষণের সাথে জড়িত থাকার। এবং আজকে আমরা দেখেছি যে সিনিয়র ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দুর রহমান ছাড়াও সাইফুর রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন খানম নীলা এই তিনজনের আদালতে তিনজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে, এবং তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রায় ঘণ্টাখানিক, যেটা প্রসিকিউশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ঘণ্টাখানিকের সুযোগ দেওয়া হয়েছিল। তারা কি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে কি তারা দিবে না, সেই ব্যাপারে তাদেরকে স্বাধীনভাবে সময় দেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং দায় স্বীকার করে নিয়েছে। এবং আমরা যেটুকু জেনেছি গতকালকে সাইফুর রহমান বলেছে যে চারজন, এই যে ছয়জন এজাহারভুক্ত সহ আরও নয়জন আসামি রয়েছে, তার মধ্যে চারজন একেবারে সরাসরি ধর্ষণের সাথে জড়িত ছিলেন, এবং বাকি যারা ছিল তারা সহযোগিতা করেছে তাদের ক্ষেত্রে স্বামীকে আটকে রাখার ব্যাপারে, কিংবা সেই এলাকার পাহারা দেওয়ার সময়, কিংবা তাকে চিন্তা করে নিয়ে আসার সময়, এবং তার যে স্বর্ণালঙ্কার চিন্তা করা হয়েছে, সে তরুণী স্বর্ণালঙ্কার চিন্তা করা হয়েছে, তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করা হয়েছে, এই সমস্ত ঘটনার সাথে এই নয়জনই জড়িত ছিল, কিন্তু ধর্ষণের সাথে জড়িত ছিল চারজন। এবং ধর্ষণের যে গাড়িতে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের আলামত নষ্ট করার সময় শাহপুরান থানার এসআই সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে যায়, এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে যে আসামিরা সেই ঘটনাস্থল ত্যাগ করে, যার কারণে সেই গাড়িতে সেই নমুনা তার আর যেই নমুনা আর নষ্ট করার সুযোগ পায়নি, এবং গাড়িটি বর্তমান শাহপুরান থানায় রাখা হয়েছে। এবং সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত যেই ছজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, এরপরে রয়েছে আরও দুজন আগামীকালকে মামলা 2 নম্বর আসামি এবং 6 নম্বর আসামি তারেক এবং মাসুম আদালতে হাজির করা হবে রিমান্ড শেষে, এবং তারা কী ধরনের স্বীকারোক্তি দেয় সেটি আমরা জানবো, এবং জানার পরে সময় সংবাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। রাব্বি, এ ছিল সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা কার্যক্রমের সর্বশেষ। সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।